আসসালামু আলাইকুম, আমি বর্ষা, আবায়া অ্যান্ড গাউন AMG পেজ থেকে আজকে লাইভ হয়েছে। আর আপনাদের সাথে কিছু কথা বলবো। সকালে একটা লাইভ করেছি এবং বলে গিয়েছিলাম যে আমি আবারও আসবো আপনাদের সাথে কিছু কথা বলতে এবং হয়তো কিছু কালেকশনও দেখিয়ে দেবো। এক্স্যাক্টলি এই জন্য কোনো কিছু মেনশন করিনি যে এই ডিজাইন দেখাবো। চোখের সামনে যা পড়বে, যেগুলো আমাদের শোরুমে ডিসপ্লে করা আছে, যেটা দেখছি চোখের সামনে, সেরকমই কিছু একটা দেখিয়ে দিব। আর আপনারা যদি বলেন কোনো একটা আমার পেছনে কিংবা আমার সাইডে যদি কিছু দেখে আপনাদের মনে হয় যে এটাকে আপনি দেখতে যাচ্ছেন, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমি ওইটাও দেখিয়ে দেবো। তো এখন যে আপুরা আমাকে দেখছেন, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে, কিছুখানি কথা বলবো, কিছুক্ষণ মানে একটু আড্ডাও দিব ইনশাআল্লাহ। আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। যদি আমাকে ঠিকমতো দেখা যায় এবং শোনা যায় তবেই কিন্তু আমি বাকি কথাগুলো বলবো, কারণ ঠিকমতো দেখা না গেলে আসলে কথা বলেও খুব একটা লাভ নেই। আমি একটু আমার ফোন থেকে চেক করে নিই। আর যে আপুরা আছে আমার সাথে, একটু কমেন্ট করে জানিয়ে দিন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, যেহেতু হঠাৎ করে লাইভে চলে এসেছি, আমি আমার সকালের লাইভে কিন্তু বলেছিলাম যে সন্ধ্যার দিকে একটা লাইভ করব, এজন্য আলাদা করে কোনো পোস্ট আমি দেইনি যে আমি আসছি বা লাইভে আসছি একটু কিছুক্ষণ পর। যেহেতু কোনো স্পেসিফিক কিছু দেখাবো না বা বলছি না যে এই শুধু কিমোনো দেখাবো কিংবা শুধু কোটি দেখাবো, এরকম কিছুই কিন্তু বলছি না। জাস্ট আমি এসেছি, কিছু কথা বলবো এবং আপনাদের কিন্তু একটু দেখিয়ে দেব আশেপাশে যেগুলো পাই হাতের কাছে সেগুলো দেখিয়ে দিব। আর আমি খুব সুন্দর একটি কিমোনো পরে আছি, এটা আমার খুবই ভালো লাগে। সো এটা আজকে পড়েছি, এই যে আপনাদের এটা নিয়েও অনেক কথা বলবো। এটা কিন্তু মোটামুটি বেশ কিছু আমাদের অ্যাভেলেবেল আছে, এই জন্য এটাই পরে এলাম। ভাবলাম যে এটাকে একটু সুন্দর করে দেখিয়ে দিই। সাথে কিন্তু আপনাদের সবার পছন্দের কটন হিজাব পরে এসেছি, যেটাতে কিন্তু স্টোন এবং পার্লের কাজ করা আছে। আমাকে যে আপনারা দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। যদি ক্লিয়ারলি দেখা যায় আর শোনা যায় তাহলে কিন্তু আমি বাকি লাইভে বাকি কথাগুলো শুরু করব। আপনাদের কমেন্টের জন্য ওয়েট করছি, কারণ কমেন্ট না করলে আমি শুরু করব না, কারণ আমাকে ঠিকমতো দেখা না গেলে কিন্তু আমি দেখা যাবে যে আমি দেখাচ্ছি বা কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন না, সেটা তো আলটিমেটলি কোনো সেন্স মেক করে না যে আমি কথা বলেই যাচ্ছি আপনারা হয়তো কিছু শুনতেই পাচ্ছেন না, দেখতেই পাচ্ছেন না। এই জন্য একটু কষ্ট করে কমেন্ট করে দিতে হবে। আপনারা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আমি শুরু করব বাকি কথা বলা। যে আপনারা আমাকে দেখছেন একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। যেটা বলছিলাম যে কিছু কথা বলবো আপনাদের সাথে, সেটা হচ্ছে ক্যাপশনে লিখে দিয়েছি যে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, শুক্রবারেও কিন্তু খোলা থাকছে আমাদের এই আউটলেট। ঠিক আছে, আমরা বরাবরই বলি যে আমরা 7 দিনই ওপেন থাকি, কিন্তু সেটা কিন্তু আমাদের শোরুম। ঠিক আছে, আমাদের শোরুমটা 7 দিনই ওপেন থাকে, কিন্তু আমাদের যে অনলাইনে যে অনলাইন যে পেজের সার্ভিসটা, আমাদের যে পেজে আমাকে দেখতে পাচ্ছেন এই পেজের সার্ভিসটা কিন্তু শুক্রবার করে বন্ধ থাকছে। মানে শুক্রবার করে আপনি কোনো রিপ্লাই আমাদের থেকে পাবেন না, সেক্ষেত্রে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের জন্য। আমাদের কিছু একটু কিছুক্ষণ ওয়েট করলে হবে কি, দেখা যাবে আপনারা ঠিকঠাক মতো রিপ্লাইটা পাচ্ছেন, কিন্তু কিছুদিন বলবো না, কয়েক ঘন্টা হয়তো লেটে পাচ্ছে। তো যেহেতু আমাদের অনলাইন পেজটা শুক্রবার করে অফ থাকে, সো এইটুকু স্যাক্রিফাইস আপনাদের করতে হচ্ছে। কিন্তু সব থেকে বড় সুসংবাদ যেটা, সেটা হলো আমাদের শোরুমটা কিন্তু শুক্রবার করে খোলা থাকছে। শুক্রবারে কিন্তু সবাই অনেক ফ্রি থাকেন, হাতে অনেক সময় থাকে, সো আরেকজনকে নিয়ে শপিংয়ে আপনি আসতে পারবেন, তাদের মতামত নিতে পারবেন। সেটা আপনার কোনো ফ্রেন্ড হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার পার্টনার হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা শুক্রবারেও আমাদের সার্ভিসটি খোলা রাখছি এবং আমাদের সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত, যেটা কিন্তু নর্মাল ডেতে থাকে, সেরকম নর্মাল ডে এর মতোই কিন্তু আমরা আমাদের ছুটির দিনেও কিন্তু রাখছি আপনাদের জন্য ওপেন।
এতে করে যেটা হয়েছে আমরা খেয়াল করেছি, শুক্রবার করে কিন্তু আমাদের অনেক কাস্টমার আসেন, বিশেষ করে বিকালের পর সময়টা আমাদের অনেক কাস্টমার আসেন। আপনারা জানেন আমি মাঝে মাঝে শুক্রবার থেকে শুক্রবারে সন্ধ্যাবেলায় লাইভ করি, আর আপনারা জানেন কতটা ডিফিকাল্টি আমার হয়, কারণ আমি কিন্তু বলি যে অনেক কাস্টমার এসেছে, আমি তাদের মাঝে এরকম বকর বকর করছি, আপনাদের এত কথা বলছি, তারা একটু ডিস্টার্ব হন, আমি জানি তারা অনেকটাই ডিস্টার্ব হন। কিন্তু আপনারা যারা অনলাইনে আমাদের দেখছেন এবং আমাদের থেকে পারচেস করছেন, তাদের জন্য কিন্তু এই জিনিসটা আমাদের করতেই হচ্ছে। তো এই কারণেই আমাদের বারবারই এটা আমি শুক্রবার করে মাঝে মাঝে বলে যাই, অনেকে হয়তো মনে করেন আছে শুক্রবার দেখে হয়তো অফ থাকছে বা একবেলা অফ থাকছে বা দ্রুত আমরা শাট ডাউন করে দিচ্ছি কিনা, বাট এরকম কিছু না, আমরা কিন্তু সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ওপেন থাকছি আপনাদের জন্য, ঠিক আছে। আমি একটু কমেন্ট নিয়ে আসি, কারণ আমি বলেছি কমেন্ট না হলে বাকি কিছু দেখাবো না। রুকাইয়া কবির আপু লিখেছেন যে দেখা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ আপু জানানোর জন্য। মাহবুবা রহমান আপু লিখেছেন, প্রিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ আপু জানানোর জন্য। তানজিরা বিনতে নূর আপু লিখেছে, আসসালামু আলাইকুম, লুকিং গুড আপু, থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটি কমেন্ট করার জন্য, আর ওয়ালাইকুম আসসালাম, আশা করি আপনি অনেক ভালো আছেন। সজলা আপু লিখেছেন, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু জানানোর জন্য। সামহক আপু লিখেছেন, বর্ষা কেমন আছো, আমি একটু সিক তাই শপে আসতে পারি নাই, দোয়া করো। আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আপনি যেহেতু সিক আমি বলবো যে আপনি ঠিকমতো মেডিসিন নেন এবং রেস্ট করেন, ইনশাল্লাহ আপনি খুবই দ্রুত সেরে যাবেন, আর আমাদের শপে দ্রুত আসতে পারবেন ইনশাল্লাহ, আর আমাদের সাথে লাইভে জয়েন থাকুন যদি আপনার শরীরটা সুস্থ লাগে, আর সুস্থ হওয়ার পরে তো অবশ্যই চলে আসবেন, আর আমি যদি থাকি ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। সজল আপু লিখেছেন, ডিসকাউন্ট প্রাইসের কিছু ইনার শো করো। আপু আমি মোটামুটি ঘুরে আজকে সব কিছুই দেখিয়ে দিব ইনশাল্লাহ, শুধু আমার সাথে একটু কিছুক্ষণ সময় নিয়ে আমাকে একটু সময় দিন, ইনশাল্লাহ সব কিছুই দেখিয়ে দিব। আজকে যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে এক্স্যাক্টলি আমি কিন্তু লিখিও নি যে এটা দেখাবো কিংবা ওইটা দেখাবো, আজকে যেটা করব যে আমি কথা বলবো আপনাদের সাথে, আর পুরোটা শোরুমে একটু একটু প্রত্যেকটা আমাদের কিন্তু একটা ব্রাঞ্চ করে করে করা আছে, হ্যাঁ, যে এখানে এগুলো রাখা আছে, এখানে হয়তো খিমার রাখা আছে, এখানে কিছু কোটি রাখা আছে, এখানে কিছু কিমোনো রাখা আছে, এখানে কিছু ডিসকাউন্টের যে মানে প্রোডাক্ট রাখা আছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে একদমই মানে একদম প্রথম কর্নার থেকে শুরু করব, হেঁটে হেঁটে ঘুরবো, আপনারাও আমার সাথে ঘুরবেন, কাইন্ড অফ আপনাদের একটু এরকম ফিলিং দিব যে আপনারা পুরো শোরুমটা আমার সাথে ঘুরছেন। তো ঘুরতে ঘুরতে একটু দেখিয়ে দেবো দুই একটা জিনিস যেগুলো কিনা আপনাদের অনেক পছন্দ, আর আমার পার্সোনালি মনে হচ্ছে যে আপনাদের একটু এটা মানে আপনাদের একটু জানানো প্রয়োজন, এটা রিকোয়ারমেন্ট অনেক বেশি আসে, সেগুলো কিন্তু আমি ধরে ধরে আবার দেখিয়ে দিব। তো পুরোটা শোরুমের একটা ট্যুর, আমি এখন অনেক ইউটিউবারকে দেখি যে রুম ট্যুর, এই ট্যুর ওই ট্যুর, তো আমরা আজকে শোরুম ট্যুর দিব একদম প্রথম থেকে শুরু করে, ইনশাল্লাহ আমার সাথে থাকবেন। আর এর মাঝে আমি বরাবরই কথা একটা কথা বলছি, যেহেতু আমি বলছি যে আমি শোরুম ট্যুর দিব, তার মানে হচ্ছে আমি ট্রাইপড থেকে ফোনটা কিন্তু কোনো আপুকে ধরতে হবে এবং আপুরা ধরে আমার সাথে থাকবেন। সো একটু যেহেতু উনিও হাঁটবেন আমিও হাঁটবো, সো হয়তো একটু মানে ডিজিনেস হতে পারে আপনাদের, একটু স্টিল হয়তো আমরা একটা গ্ল্যান্স দিতে পারবো না আপনাদের, বাট চেষ্টা করব যাতে খুবই দ্রুত শেষ করতে পারি, যাতে করে সবারই সুবিধা হয়। আর আরেকটা জিনিস চেষ্টা করব সেটা হচ্ছে আপনাদের এমন একটা ফিল দিব যেন আপনারা শোরুমে ঢুকলেন অ্যান্ড প্রত্যেকটা সেগমেন্ট কী কী আছে, কোথায় কী কী আছে, এটা আলাদা করে একটু দেখতে পারলেন, এতে করে আপনাদেরও একটু সুবিধা হবে আর আমাদেরও ভালো লাগবে, একটু নতুনভাবে একটা নতুন লাইভ করতে পারবো। তো আপনাদের কাছে আমার যে রিকোয়েস্টটা থাকবে সেটা হচ্ছে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবেন, আমি যখন মানে লাইফটা চলাকালীন যেমন এখন একটু আগে জানিয়ে দিয়েছেন, এরকম জানিয়ে দিবেন যদি আমাকে আবার অস্পষ্ট দেখা যায় কিংবা আমার কথা শোনা যাচ্ছে না বা এমন কিছু আপনাদের ফিল হচ্ছে যেটা কিনা মানে একটু আপনি দেখতে ক্লিয়ার পাচ্ছেন না বা যেটা ভালো লাগছে না আপনাদের, একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি কিন্তু সেই অনুযায়ী ব্যবস্থা করার চেষ্টা করব। যদি বেশি প্রবলেম হয় সেক্ষেত্রে আবার এরকম স্থিরভাবে ট্রাইপডে রেখে কাজ করার চেষ্টা করব। তো এটাই অনুরোধ থাকলো। তার আমি ট্যুরটা দেওয়ার আগে, আমাদের শোরুম ট্যুরটা দেওয়ার আগে আমি আমি যেটা পড়ে আছি এটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি কিন্তু আজকে একটা
ব্ল্যাকের একটা কিমোনো পরেছে, একদম ব্ল্যাক কালারের মধ্যে আছে, সাথে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে। এটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ, আমি জানি না কেন, বাট আমার খুবই পছন্দ। এটা পরে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করি আমি। পাশাপাশি আমি ব্ল্যাক ইনার সবসময় অনেক বেশি পছন্দ করি, সো ব্ল্যাক ইনার দিয়ে পরেছি। সাথে একটু বটল গ্রিন বা সি গ্রিন যেটাই বলুন সেই রকম একটা হিজাব পরেছি, আপনাদের পছন্দের কটন হিজাব। ঠিক আছে, আমি একটু এটা একটু আলাদাভাবে দেখিয়ে দিই, এরপরে শোরুম টোর শুরু করবো ইনশাল্লাহ। আমি আজকে এই কিমোনোটা পরেছি, এটার সাথে কিন্তু এখানে একটা আলাদা করে বাটন দেওয়া আছে। বাটনটা দেওয়ার কারণ আপনারা জানেন যে আমরা এখানে যেন স্টিচ করে থাকে, অ্যাটাচ করে থাকে, মনে যেন না হয় যে পড়ে যাচ্ছে, এরকম যেন ফিল না হয়, দ্যাটস ওয়াই এটা করা আছে। আর হাতে কিন্তু আমরা প্লেন হাত রেখেছি, কারণ এটার যে ফেব্রিকটা, এই ফেব্রিকটা এতটা সুন্দর, আমরা চিন্তা করেছি যে এটাকে প্লেন রাখি। এটা অলরেডি গর্জিয়াসভাবে একটা লুক ক্রিয়েট করে রাখছে, এটাকে আলাদাভাবে কিছু করার প্রয়োজন নেই। বাট পরে আবার এখানে একটা আলাদা করে ব্ল্যাক কালার পাইপেন দেওয়া হয়েছে, এটি কিন্তু আলাদা করে ছোট্ট একটা পাইপেন দেওয়া হয়েছে, আশা করি দেখা যাচ্ছে। আমি কিন্তু আলাদাভাবে দিয়ে রেখেছি, তো যেটা বলছিলাম যে এটা ব্ল্যাকের মধ্যে আছে, এটা কিন্তু ব্যাক সাইডটা এবং এই সাইডটার মধ্যে সবথেকে মজার টুইস্টটা হচ্ছে, আপনি কিন্তু যখন এটা পরবেন, এটা কিন্তু এক সাইড থেকে একটা কাটিং করা আছে, যেটাতে এই প্রিন্টের যে প্রিন্টটা যে আমি কথা বলছি যে আমার ভালো লেগেছে, সেই প্রিন্টটা কিন্তু এক সাইড দিয়ে এভাবে দেওয়া আছে। এটা কিন্তু সামনের অংশও পড়ছে, এটি কিন্তু পেছনের অংশও পড়ছে, তো দেখতেও আপনার কাছে খুবই ভালো লাগবে। আর হাতটাও কিন্তু খুবই সুন্দর করে দেওয়া আছে, পড়তেও অনেক ভালো লাগবে, আর পেছন থেকেও কিন্তু খুব সুন্দর একটা ফিল দিচ্ছে, কারণ পুরোটা ব্ল্যাক থাকছে, কিন্তু সাথে কিন্তু আবার এই কাজটাও, মানে এই যে প্রিন্টটা আছে, এই প্রিন্টটাও কিন্তু চোখে পড়ছে, তো দেখতেও মাশাল্লাহ খুবই ভালো লাগছে। আরেকটা জিনিস যেটা লাইভে হয়তো অনেকে বুঝতে পারেন না বা ছবিতেও বুঝতে পারেন না, সেটা হচ্ছে যেহেতু আমি ব্ল্যাক ইনার দিয়ে পরেছি, অনেকের মনে হতে পারে যে এটা আমি পুরোটা একটা বোরকা পরেছি, বাট আলটিমেটলি আমি পুরোটা কোনো বোরকা পরিনি, মানে আমি আলাদা একটা ইনার পরেছি, উপরের কোটিটা হচ্ছে আলাদা। কোটিটা আমি এই জন্য আলাদা বলছি, এই যে দেখুন এখানে ব্ল্যাক, এটা কিন্তু একটা ব্ল্যাক একটা ফেব্রিক দেওয়া আছে, একটা BMW খুব সুন্দর একটা ফেব্রিক দেওয়া আছে। এই ফেব্রিকটা কিন্তু এই ব্ল্যাকের মধ্যে পড়ে আছে, যার কারণে কিন্তু ঠিকমতো বুঝতে পারছেন না হয়তো বা যে এটা কিরকম ভাবে হয়েছে, দুইটা একটা কিনা, বাট দুইটা এটা একসাথে অ্যাটাচ করা নাই, দুইটা আলাদা, উপরে একটা আলাদা একটা কিমোনো এবং নিচে যেটা পরেছি সেটা কিন্তু আলাদা একটা ইনার পরেছি। তো এটাই ছিল আমার কিমোনো এবং ইনারের ডিটেলস। আর আমি যে হিজাবটা পরেছি এটা আপনারা জানেন, এখন কিন্তু অফার চলছে, এই স্টোরের হিজাবগুলো একটা যদি পারচেস করেন সেক্ষেত্রে পড়ছে শুধুমাত্র 300 টাকা, কিন্তু 4টা বা তার বেশি যদি পারচেস করেন সেক্ষেত্রে পড়ছে 250 টাকা। তো ইজিলি 250 টাকা করে কিন্তু আপনারা হিজাবগুলো পেয়ে যাবেন যদি 4টা কিংবা তার বেশি পারচেস করেন। এটার প্রাইসটা আমি একটু জানিয়ে দিই, এই কোটিটার প্রাইস কিন্তু পড়ছে 1500 টাকা, খুবই সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইসে একটা কোটি আমি বলবো, কারণ 1500 টাকায় বেশ সুন্দর করে আপনাকে কাভার দিবে। প্লাস যেটা বরাবরই আমার ভালো লাগে কোটির ব্যাপারে, সেটা হচ্ছে যে আপনি যে কোনো একটা ইনারের সাথেই পরে নিলে আপনাকে দেখতে অনেক বেশি সুন্দর একটা লুক দিবে, অনেক বেশি মডেস্ট একটা লুক দিবে। সো চিন্তা না করে এই ধরনের কোটি আসলে আপনারা নিয়ে নিতে পারেন, যেটা কিনা আমি বরাবরই বলি যে এই ধরনের কোটি কিছু কিন্তু আপনাদের কালেকশনে থাকা খুবই দরকার, এতে করে হয় ইজিলি আপনার লুক চেঞ্জ করতে কিন্তু সাহায্য করে। সজরা আপু রেখেছেন স্টোন হিজাব পিনগুলো কবে পাবো? আপু ইনশাআল্লাহ খুবই দ্রুত পাবেন, আমি পিঙ্কি আপুকে বলে রেখেছি যে এই স্টোন হিজাব যে পিনগুলো, যেগুলো আমিও সচরাচর একটু বেশি পড়ি, এই স্টোন পিনগুলো বরাবরই আমরা রিকোয়েস্ট পাচ্ছি, সো এগুলো খুব দ্রুত আবার আমরা স্টকে আনার চেষ্টা করবো। আমি আজকে আবারও পিঙ্কি আপুকে জানিয়ে দিব যে আমাদের প্রক্রিয়াটা কত দূরে আছে, যেহেতু অনেকবার এই কমেন্টগুলো আমরা পেয়ে যাচ্ছি, ইনশাল্লাহ খুবই দ্রুত পেয়ে যাবেন আপু। এবার যেটা আমি করব সেটা হচ্ছে আমাদের শোরুমের একটা ছোটোখাটো ট্যুর দেওয়ার চেষ্টা করবো আপনাদের একদমই প্রথম থেকে, সেক্ষেত্রে একটু আপুরা একটু ফ্রি হয়ে যাক, ওনারা একটু আমাকে হেল্প করলে হয়তো আরও সুবিধা হবে আমাদের পুরোটা ট্যুর দেখানোর জন্য।
আমাদের শোরুম ট্যুর এখন শুরু হবে, আশা করি ট্যুরটা বেশ ভালো যাবে। আর আমার সাথে আপু থাকছে, আপুকে একটু কষ্ট করতে হচ্ছে আমার জন্য, ফোনটাকে ধরে রাখতে হচ্ছে কারণ আমরা হাঁটাহাঁটির মধ্যে থাকবো, তো ট্রাইপড দিয়ে সেভাবে করতে পারবো না আসলে আমরা, যার কারণে আমরা একটু দূর থেকে আপুকে একটু কষ্ট করে ধরতে হচ্ছে। তো আমাদের শোরুমে যখন আপনারা এন্ট্রি করবেন, দ্যাটস প্রথম যে লুকটা আপনারা পাবেন সেখানে, এখানে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর খিমার দেখতে পাচ্ছেন। তো আমরা এই খিমারগুলো কিন্তু একটু এক রঙের মধ্যে রেখেছি, কারণ আমরা সবসময় দেখেছি প্রিন্টের খিমারগুলো যেরকম অনেক পছন্দ করেন আপনারা, সাথে কিন্তু এই ধরনের এক রঙা যে খিমারগুলো আছে এগুলোর কিন্তু চাহিদা অনেক অনেক বেশি। আমাদের আলহামদুলিল্লাহ অনেক বেশি সেল হচ্ছে এবং এগুলোর রিকোয়ারমেন্ট আমরা প্রায় প্রতিটা লাইভে পেয়ে থাকি, আমাকে অনেক আপুরা জানান। তো আজকে কিছু খিমার কিন্তু আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আমি ফোনটা আমার সাথে এই জন্য রেখেছি কারণ আমি সবসময় কমেন্ট করবো আর দেখবো যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। তো একটু ফোনটা একটু রেখে কাজ করতে হবে এখন। আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্ট চেক করবো, আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাকে জানাবেন, আমি কিন্তু ইনশাল্লাহ কমেন্টও চেক করবো। ফার্স্টে আমি একটা খিমার দেখে দিই, আমি একটা খুবই সুন্দর ব্লুর একটা শেড নিই, আসমানি টাইপের কালার, মাশাআল্লাহ খুবই সুন্দর। এগুলোর কিন্তু আমাদের অনেক ভালো রিভিউ আমরা পাই কারণ কাস্টমাররা অনেক বেশি পছন্দ করেন, পাশাপাশি অনেক মানে ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় না, কিছু কিছু প্রোডাক্ট থাকে যে কাস্টমাররা পছন্দ করছে এবং আপনি কন্টিনিউয়াসলি এটা আমরা সবসময় আমাদের স্টকে রাখছি, সেরকম যদি একটা কিছু বলেন তাহলে আমি এই খিমারগুলোকে বলবো। খুবই সুন্দর করে দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে এখানে মেকআপ করে পরতে পারেন। হাতটাও খুবই সুন্দর দেওয়া আছে, আর একটু কাছ থেকে দেখিয়ে দিই, হাতটাও খুবই সুন্দর করে দেওয়া আছে। আমার এটা সব থেকে বেশি যেটা ভালো লাগে, এটা ম্যাটেরিয়ালটা মাশাল্লাহ খুবই ভালো, ম্যাটেরিয়ালটা খুবই ভালো এবং খুবই হ্যান্ডি। এটার দাম কিন্তু পড়ছে 1600 টাকা। তো এখানে অনেক কালার ভ্যারিয়েশন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার ভ্যারিয়েশন আছে, আপনারা কিন্তু চাইলে যে কোনো কালার নিয়ে ফেলতে পারেন। আর এখানে কিছু স্কার্ট আছে, আমার এই কালারটা খুবই ভালো লাগছে, তো এই কালারে একটি স্কার্ট দেখিয়ে দিই। আমি একটা কিন্তু স্কার্ট পরেছিলাম, সেটা আজকে, হ্যাঁ আজকেই পরেছিলাম, ব্ল্যাক কালার একটা স্কার্ট দিয়ে পরেছিলাম, একটা কুর্তি, এটা লাইফটা কিন্তু সকালবেলা আমি পরে ফেলেছি। তো সেখানে আপনারা দেখবেন যে স্কার্টটা কতটা সুন্দর করে, ঘেরটা অতটা সুন্দর। সো স্কার্টগুলো অনেক ভালো, আমাদের স্কার্টটাও খুবই পপুলার একটা কি বলবো ডিজাইন বা পপুলার একটা প্রোডাক্ট আমাদের, যেটা আমাদের মাশাআল্লাহ খুব সেল হয় আর আমরা রিভিউ এত ভালো পাই যে সবসময় এটা স্টকে আমরা রেখে দিই। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার কিন্তু আছে, যেমন এখানে ব্লু, একটু আসমানি টাইপের একটা ব্লু আছে, অ্যাশ কালার আছে, এখানে কিছু পিঙ্কের বিভিন্ন শেড দেখতে পাচ্ছেন, মিষ্টি কালার আছে, একটু এটাকে কি বলবো একটু কচু পাতা টাইপের কালার আছে, অনেকগুলো কালার আছে। তো আপনারা কিন্তু যে কোনো কালার নিতে পারেন। আর যে সব থেকে বড় কথা সেটা বলবো যে আপনারা কিন্তু আমাদের এই সব কিছুর ছবি কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন, সব কিছুর ছবি এবং প্রাইস সহ কিন্তু আমরা পেজে বড় বড় পোস্ট করে সবগুলো ছবি কিন্তু আলাদা করে দিয়ে রেখেছি। তো আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও দেখতে পারেন, আর আমি তো একটু দেখিয়ে দিলাম। এর পরের সেকশনটাতে যেটা আছে সেটা কিন্তু সেখানে অনেক সুন্দর খিমার আছে, এগুলো কিন্তু সব প্রিন্টের খিমার আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই বিশেষ করে এই প্রিন্টটা কিন্তু আমাদের খুব চলছে, তাই না আপু বলেন? এই প্রিন্টটা হচ্ছে আমাদের কাস্টমাররা অনেক পছন্দ করছে, পাশাপাশি আমাদেরও অনেক পছন্দ। তো এটা যারা একটু প্রিন্টের মধ্যে নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন। যেমন এই এই কালারটা আমি যদি বলি, আমার কাছে কিন্তু এই কালারটা এত বেশি ভালো লেগেছে, সবগুলো কালারই সুন্দর, বাট ওই যে একটা পিক করতে হয় না মাঝে মাঝে, তো আমি আসলে এটাই পিক করলাম। এটা আপনারা দেখুন কতটা সুন্দর এবং কতটা ঘের দেয়া আছে, পুরোটা জুড়ে আপনার থাকবে, পাশাপাশি এখানে কিছু মেকআপের আলাদা করে ব্যবস্থা করা আছে খুবই সুন্দর করে। এবং আমার যেটা ভালো লেগেছে এটা জয়েনিংগুলো এতটা হার্ডলি করা আছে, জয়েনিংগুলো দেখতেও ভালো লাগে, আবার জয়েনিংগুলো আপনার যখন আপনি পরবেন তখন এরকম মনে হবে না যে আঁকা বাঁকা করা আছে, মানে পুরো যে সেলাইটা সেলাইটা কিন্তু অনেক সুন্দর করে করা আছে। এটার প্রাইস কিন্তু পড়ছে 1800 টাকা, ঠিক আছে? এটার প্রাইস 1800 টাকা পড়ছে। আরও কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে, যারা একটু প্রিন্টের মধ্যে নিতে পছন্দ করছে তারা কিন্তু আমাদের পেজে একটু ইনবক্সও করে দিতে পারেন, আপনারা কিন্তু অনেক প্রিন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? অনেক প্রিন্ট পেয়ে যাবেন, এখানে দেখুন প্রিন্টের অভাব নেই। এইটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট, তাই না? এই প্রিন্টটা অনেক সুন্দর একটা প্রিন্ট, একটু ব্ল্যাক এবং ক্রিম কালারের মধ্যে আছে,
খুবই সুন্দর একটা প্রিন্ট আর খুবই সফট, কাপড়টা খুবই সফট, আপনি ধরলে বুঝতে পারবেন। মানে আমাদের ম্যাটেরিয়ালটা নিয়ে আমি সবসময় অনেক কথা বলি, কারণ আমাদের ম্যাটেরিয়ালগুলো মাশাআল্লাহ খুবই ভালো হয়, দেখতেও অনেক ভালো এবং পরতেও অনেক আরাম। সব থেকে বড় কথা হচ্ছে পরতে আরাম, কারণ আমি পার্সোনালি যেরকম মানুষ, আমি সবসময় একটু যেগুলো একটু আরাম পছন্দ আমার, আরাম প্রিয় মানুষ, তো যেই কাপড়গুলো পরে অনেক বেশি আরাম পাই আমি, সেগুলো আমি সবাইকে রিকমেন্ড করি, সেই ম্যাটেরিয়ালগুলো নিয়ে অনেক কথা বলতে ভালোবাসি। তো কালকে কিন্তু এগুলো নিয়ে আমি লাইভে অনেক সুন্দর করে ডিটেলস বুঝিয়ে দিয়েছিলাম। এগুলো কিন্তু সব আমাদের ডেনিম প্রোডাক্ট, ডেনিমের যতগুলো অপশন আছে সবগুলো আমি কালকে সুন্দর করে দেখিয়ে দিয়েছি। আজকে এইটা একটু দেখিয়ে দিই, কারণ এটার হাতটা আমার অনেক ভালো। এটার উপরে কিন্তু আজকে তো সেটার আছে, তাই না আপু? রাত 9টা পর্যন্ত। আচ্ছা, আজকেও কিন্তু আমাদের এটার উপরে আছে, আজকে যেহেতু আছে লাস্ট ডে, তো শোরুমে 9টা পর্যন্ত আর অনলাইনে 12টা পর্যন্ত। শোরুমে আসলে 9টা পর্যন্ত আর অনলাইনে কিন্তু 12টা পর্যন্ত এটার উপরে ডিসকাউন্ট পাচ্ছে। ডিসকাউন্ট প্রাইসটা হচ্ছে, এটা ডিসকাউন্ট প্রাইসটা 1500 টাকা, এটা ডিসকাউন্ট প্রাইস 1500 টাকা। কালকে কিন্তু শোরুমে কালকে পাবেন এটা নর্মাল প্রাইসে, কিন্তু অনলাইনেও পাবেন, মানে কি বলবো, অনলাইনেও কিন্তু আপনারা নর্মাল প্রাইসে পাবেন। আজকের জন্য শুধুমাত্র আপনারা কিন্তু ডিসকাউন্টটা পাচ্ছেন, শুধুমাত্র আজকের জন্য, ঠিক আছে? এরপরে যে সেকশনটাকে নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে জুয়েলারি সেকশন। আপনি একটু জুয়েলারিগুলো দেখিয়ে দিই, আমাদের কিন্তু খুবই সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপু এটাকে একটু দেখেন, এটা আমার পার্সোনাল অনেক ফেভারিট, এটা আমাদের কাস্টমাররা অনেক বেশি পছন্দ করছে, এটা আমাদের কাস্টমাররা অনেক বেশি পছন্দ করছে। এখানে দেখুন, এটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন, এই ডিজাইনটা অনেক ইউনিক একটা ডিজাইন। এই ধরনের কিছু জুয়েলারিও কিন্তু আমরা রেখেছি, পাশাপাশি আমাদের কিন্তু এরকম নিকাবও আছে, তাই না? আমাদের নিকাবও আছে, যারা যে আপনারা নিকাব পছন্দ করেন তারা কিন্তু নিকাব আমাদের এখান থেকে নিয়ে ফেলতে পারেন, আমাদের কিন্তু এরকম নিকাব আছে। তো যারা নিকাব পছন্দ করেন তারা কিন্তু নিকাবগুলো নিতে পারেন, এখানে কিন্তু সুন্দর করে বেঁধে দিবেন, দেখতেও খুবই সুন্দর লাগে আর এটার ম্যাটেরিয়ালও খুবই ভালো। তো আমাদের নিকাবগুলো খুবই সেল হচ্ছে মাশাআল্লাহ, আপনাদের দোয়ায় এভাবেই চলছে, ভালোভাবে চলছে। এবার যেগুলো যে সেকশনটাতে আসছে এটা সবগুলো কোটি আছে, কিছু দুই একটা একটু কিমোনো টাইপের কোটিও আছে। তো এই কোটিগুলো নিয়ে কিন্তু আমি অনেকবার অনেক কথা বলেছি, এই কোটিগুলো মাশাআল্লাহ খুবই ভালো এবং দেখতে যতটা সুন্দর এটা হচ্ছে পরতেও ততটা আরাম লাগে। এখানে অনেক ধরনের কোটি আছে, সবগুলো নিয়েই বিশেষভাবে লাইভ করে দিয়েছি, আপনারা কোটিগুলো কিন্তু আমাদের এখান থেকে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে। সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন কোটিগুলো। এখানে কিছু কুর্তি কালেকশন আছে আমাদের, এই এছাড়াও কিন্তু এই ধরনের কিমোনো টাইপের দু একটা প্রোডাক্ট আছে, আমি জানি না এগুলো কত করে থাকবে। আমার খুবই পছন্দের একটা কুর্তি আমি দেখে দিই, যেটা কিন্তু ফুল স্লিভে, এটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের, কারণ এটার হাতটাও খুবই সুন্দর, একটু বেলুন টাইপের একটা ফিল দেয়। আর এখানে কিন্তু একটা রাবার আছে, এই যে দেখুন এখানে একটা রাবার আছে, একটু বেলুন টাইপের একটা ফিল দেয়। আমার এই কোটিটি পার্সোনালি খুবই বেশি পছন্দ, এটার কিন্তু প্রাইস 2000 টাকা, এটার প্রাইস 2000 টাকা, আমার খুবই পছন্দ। এটা এটা পরে আমি লাইভও করেছিলাম আর বলেছিলামও লাইভে যে আমার অনেক পছন্দ এটা, তো আমি রিকমেন্ড করেছিলাম। আমি সবসময় আমাদের লাইভে দুই তিনটা জিনিস থাকে যেগুলো আমি সবাইকে রিকমেন্ড করতে পছন্দ করি, যেহেতু আমি সবসময় এগুলো নিয়ে কথা বলি, এগুলোর সাথে থাকি। সো দেখা যায় যে আমি কিছু না হলেও কিছু জানি, মানে প্রোডাক্টগুলো সম্পর্কে যেমন জানি বুঝি, অ্যাজ আমি প্রোডাক্ট বেশিরভাগ প্রোডাক্ট আমি পড়ি নিজে, সো আমি বুঝি, এই জন্য কিন্তু আমি রিকমেন্ড করি, সেরকম একটা রিকমেন্ডেশন থাকবে এটা নিয়ে। এই কোটিটা কিন্তু খুবই সুন্দর আর প্যাস্টেল রঙের, মনে হয় যতগুলো প্যাস্টেল রঙ আছে সবগুলো এক ঢালাওভাবে দিয়ে দিয়েছে, তাই না? এই কোটিটিও অনেক সুন্দর, এটার প্রাইসটা আমি একটু জানিয়ে দিই, এটার প্রাইস কিন্তু পড়ছে 1500 টাকা, ঠিক আছে? এই তো আমাদের প্রোডাক্ট, অনেক অনেক ডিজাইন আছে, অনেক অনেক প্রোডাক্ট আছে, এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কেপ আছে, যেমন এগুলোর সাথে কিন্তু কিছু ডিসকাউন্ট ছিল, যদিও এখন ডিসকাউন্ট নেই, ঠিক আছে? এই কেপগুলো শুধুমাত্র কয়েকটা পিসই আমাদের রয়ে গেছে। এখানে কিছু কুর্তি আছে, কিছু কিমোনো আছে, তো আপনাদের অভাব হবে না ডিজাইনের এবং কালারের, ডিজাইন যেরকম আছে কালারও মাশাআল্লাহ অনেক কালার আছে, সো সব কিছুই অনেক সুন্দরভাবে আছে। আর আমি আরেকটা জিনিস আপনাদের একটু দেখিয়ে দিব, আপু একটু আমরা হিজাবের একটা লুক দেখিয়ে দিই, তাই না? হিজাবের একটা এখান থেকে দেখিয়ে দিই যে আমাদের কিছু প্রোডাক্টস এখানে আছে, যেগুলো কিনা আমাদের জুয়েলারি প্রোডাক্টসের মধ্যে কিন্তু আছে, কিছু নেকলেস আছে খুবই
ছোট, খুবই হ্যান্ডি, সবসময় পরা যাবে। তারপরে আমাদের কিছু কি বলবো, আংটি সেট আছে এবং কিছু ইয়াররিংসও কিন্তু আমাদের আছে। ইয়াররিংসগুলো একটু দেখিয়ে দেই, এই যে এই এই যে দেখুন ইয়াররিংসগুলো কিন্তু আছে। আর আমাদের কিন্তু এই যে হিজাবের হিজাবের কালেকশনগুলো আমরা ডিসপ্লে করে রেখেছি এখানে। কিন্তু আমাদের যে গর্জিয়াস হিজাব কালেকশনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, গর্জিয়াস হিজাব কালেকশনগুলো আমরা ডিসপ্লে করে রেখেছি। মাশাল্লাহ আমাদের দেখা যায় যে গর্জিয়াস হিজাব কালেকশনগুলো এত ভালো সেল হয়, খুবই ভালো সেল হয়, আর এটা আমাদের জন্য বিশাল বড় একটা পাওয়া। এখানেও কিছু রেখেছি গর্জিয়াস কালেকশন, এছাড়াও কিন্তু শিফনের হিজাবগুলো আছে, তাই না? শিফনের হিজাবগুলো কিন্তু অনেক বেশি চাহিদা, অনেক আপুরা শিফনের হিজাব পরতে পছন্দ করেন। সো এখানে অনেকগুলো শেড অ্যাভেলেবেল আছে, আমি জানি না কতদিন পর্যন্ত থাকবে কারণ খুব দ্রুত এগুলো সেল হয়ে যায়। আর যারা প্লাজো পরতে পছন্দ করেন তাদের জন্য সুখবর, কারণ আমাদের কিন্তু অনেক প্লাজোর কালার আছে। আমি কিন্তু এটা নিয়ে একটা লাইভও করে দিয়েছিলাম, এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু অনেকগুলো কালার আছে। আর এগুলো কিন্তু ম্যাটেরিয়াল অনেক অনেক সফট, অনেক সফট ম্যাটেরিয়াল। সো এগুলো আপনারা নিয়ে নিয়ে নিতে পারেন। আর যেটা বলছিলাম, সেলফ প্রিন্টেড কিছু ইনার আমাদের আছে। এই যে দেখুন এ পাশে কিন্তু আই হোপ দেখা যাচ্ছে, এখানে কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে। কফি কালার আছে, মিষ্টি কালার আছে, গোল্ডেন কালার আছে, একদম একটা রেড কালার আছে, মেরুন কালার আছে। এই মেরুন কালারটা দিয়ে কিন্তু আমি গতকাল পরেছিলাম, তো খুবই ভালো লেগেছিল আমার। আর আপনারাও কমেন্ট করেছিলেন যে আপনাদের ভালো লেগেছে। আর এখানে কিন্তু এই যে একদম ডিপ একটা ব্লু কালারের মধ্যেও আছে। সো সেলফ প্রিন্টেড এগুলোর উপরে কিন্তু ডিসকাউন্ট চলছে, এগুলো মোটামুটি 2000 টাকায় এখন পেয়ে যাবেন। পরবর্তীতে কিন্তু আবারও আমরা ডিসকাউন্টটা বন্ধ করে দিতে পারি, ঠিক আছে? এক্ষেত্রে একটু দ্রুত অর্ডার করতে হবে যদি আপনারা ডিসকাউন্টে পেতে চান। এছাড়াও কিন্তু আমাদের কিছু এক কালার ইনার আছে, এই ইনারগুলো মাশাল্লাহ খুবই ভালো এবং সবাই অনেক পছন্দ করেন। সো আমরা ইনারও কাস্টমাইজ করি, কালার, সাইজ, শেপ। সো সাইজ নিয়ে আপনাদের টেনশন করতে হবে না, সাইজ এবং শেপ আমরা সুন্দর মতো আপনাদের বুঝিয়ে দিব, মানে আপনারা বুঝিয়ে দিলে আমরা কিন্তু বানিয়ে দিব। তো এই যে টু পিস বোরকাটা আছে, এটাও কিন্তু আমি লাইভে দেখিয়ে দিয়েছিলাম, এটা কিন্তু এখনও আমাদের কিছু পিস অ্যাভেলেবেল আছে। যারা চান খুবই দ্রুত কিন্তু অর্ডার করতে হবে, তাই না? বড় বরাবরই আমি এই কথাটা বলি, যারা চান খুবই দ্রুত অর্ডার করতে হবে। আর আজকে আজকে তো কি আজকে কি করেছিলাম, হ্যাঁ আজকে তো এখানে মনে হয় আমি এগুলো একটা একটা করে মোটামুটি সবকিছু দেখিয়ে দিয়েছি, তাই না আপু? এখানে একটা গ্ল্যান্স, অ্যাট এ গ্ল্যান্স যেন সবকিছু দেখতে পাই, একটু আপনি এখান থেকে একটু ধরে সবাইকে দেখিয়ে দিন যে আমাদের যে এটা, যেমন এটা এই এই ডিজাইনটা আজকে আমি পরেছিলাম সকালবেলা, এই ডিজাইনটা আমি আজকে পরেছিলাম, একটা ব্ল্যাক কালার স্কার্ট দিয়ে পরেছিলাম। তো এখানে স্ক্রিন প্রিন্টের সব কালেকশনগুলো আছে, এই যে দেখুন আপনাদের পছন্দের স্ক্রিন প্রিন্ট। এখানে কিছু আগের ডিজাইন আছে যেগুলো দুই একটা করে আমাদের আছে, বেশি অ্যাভেলেবেল নেই দেখে আমি লাইভে অতটা দেখাই না, কারণ লাইভে দেখালে অনেক আপুর পছন্দ হবে কিন্তু দিতে পারবো না, দুই এক পিস করে করে আছে। এইখানে আমাদের সব থেকে কিউট মারমেড কালেকশনটা আছে, এটা কিন্তু মারুফা আপুর অনেক পছন্দের একটা ডিজাইন। তো এই ডিজাইনটা আপনারা নিয়ে নিতে পারেন, এটা কিন্তু খুবই অল্প পিস অ্যাভেলেবেল আছে। লাইভে আমি এর জন্য একটু কম দেখাই কারণ অনেক অল্প পিস আছে, তো আমরা আসলে এইভাবে সবাইকে দিতে পারি না। রেডের মধ্যে যারা খুঁজছেন তারা কিন্তু এই ধরনের কোটি আর এই ধরনের একটা রেড কালার ইনারও নিয়ে নিতে পারেন, রেডের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন। সো এই তো এখানে এগুলোই ছিল, আরও অনেক কিছু আছে, দেখাতে গেলে অনেক কিছু দেখাতে হবে। এখানেও আমার পছন্দের কিছু প্রোডাক্ট আছে, তার মধ্যে অনেক মানে একটা আমি আগে দেখিয়ে দিয়েছি, আরেকটা খুব পপুলার একটা ওয়্যার সেটা আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা এটা একটু দেখিয়ে দিই, এটা এটার কালারটা খুবই চলছে, তো এটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের টু পার্ট বোরকা, এটা কিন্তু শর্ট বোরকা আছে, ঠিক আছে? এটা কিন্তু লম্বা বা মানে জাস্ট এই বোরকাটা পরবেন এরকম না, এটা আপনারা ইনার দিয়ে পরতে পারেন, প্লাস আপনারা কিন্তু এটা চাইলে এটা হচ্ছে যে কোনো পালাজো দিয়ে পরতে পারেন, ঠিক আছে? আমি যেরকম ব্ল্যাক কালার পালাজো দিয়ে পরেছিলাম, তারপরে এটা আমি পিঙ্ক কালার পালাজো দিয়ে পরেছিলাম, অনেকগুলো পালাজো দিয়ে পরেছিলাম। সো আমি পালাজো দিয়েই পরেছিলাম, মাশাল্লাহ ভালোই লাগছিল আর অনেক সফট, অনেক কমফোর্টেবল। এটা নিয়ে কিন্তু আমার লাইভ আছে, এটার ছবিও আমরা আপলোড করে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে? এখানে আমাদের আরও কিছু কালেকশন রেখেছি,
এই কালেকশন গুলো ঘুরে ফিরে হয়তো আবার একটু কোঅর্ডিনেট করে করে রাখা আছে। একটু এই পাশটাই দেখাতে চাই আপু, এই এখানে একটু অ্যাট এ গ্লান্স একটু দেখিয়ে দে। এখানে কিছু ফ্রি সাইজ কেপ টাইপের কিছু ডিজাইন আমরা রেখেছি, এগুলো খুবই চলছিল, মাশাল্লাহ খুবই ভালো চলে আমাদের এই জিনিসগুলো। আমরা এখানে এগুলো মাঝখানে রেখে দিয়েছি, কারণ এগুলো এসে আমাদের কাস্টমাররা প্রথমে এগুলো খুঁজতে থাকে, তো আমরা একদম মাঝখানে রেখে দিয়েছি যাতে এসেই সবার চোখে পড়ে। তো আমি একটা কুর্তি হাতে নিয়েছি, এই কুর্তিটা খুবই ভালো, খুবই মানে পছন্দ আপনাদের একটা পছন্দের কুর্তি। সো এই ডিজাইনটাও কিন্তু কিছু পিস অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। বাট বারবারই বলছি যে আমাদের খুব বেশি নেই, কিছু কিছু ডিজাইন খুবই অল্প পিস অ্যাভেলেবেল আছে, সেগুলো কিন্তু আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যদি আমাদের সবকিছু ঠিক থাকে এবং আপনারা দ্রুত অর্ডার করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে কিন্তু কিছু গর্জিয়াস কালেকশন আছে, গর্জিয়াস ফ্রি সাইজ কেপ কালেকশন দেখেছি, এগুলো খুবই সুন্দর। আমি আজকে কেন জানি মনে হলো না যে আমি একটু গর্জিয়াস কালেকশন কিছু পরে আসি, মানে কেন জানি মনে হলো যে একটু নর্মাল রেগুলার ওয়্যার পরে আসি। কখনো ইনশাল্লাহ এগুলো দিয়েও পরে এসে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ক্যারি করতে পারেন ইনশাল্লাহ সামনের কোনো দিন, যদি আল্লাহ আমাদের বেঁচে রাখেন ইনশাল্লাহ দেখাবো আপনাদের। আমি একটা খুবই সুন্দর কালার হাতে নিয়েছি, এটা আমার খুবই পছন্দের একটা গর্জিয়াস ফ্রি কেপ, আমার খুবই পছন্দের, খুবই 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 পছন্দের। কেন পছন্দের, কারণ কালারটা আমার অনেক বেশি ইউনিক লেগেছে এবং কাজটা, আপু কাজটা একটু দেখিয়ে দিন, জাস্ট আপনারা জাস্ট নিজেরাই দেখুন আমি কেন আমার পছন্দ সেটা আমি আর না বলি, জাস্ট কাজটা দেখেন কত সুন্দর করে আর অনেক শক্তভাবে কাজগুলো করা আছে। আমি বরাবরই এটা দেখাই যে দেখুন আপনি, আমি যখন হাত দিয়ে এরকম করছি এটা কিন্তু উঠছে না, সো খুবই সুন্দর। আপু একটু দূর থেকে ভিউ নিলে মনে হয় আর একটু ভালো হবে। এইটা কিন্তু খুবই কিউট একটা কালেকশন আমাদের, আমার নিজেরই পার্সোনালি অনেক 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 বেশি পছন্দের, আর কালারটাও খুবই ভালো লাগে আমার, মানে আমি নিজে দেখতে পাচ্ছি না এখন, মনে হচ্ছে যে আমি নিজে আয়নাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখি। তো এই কালেকশনটা আমি বলবো যারা একটু গর্জিয়াস কালেকশন নিতে চাচ্ছেন এবং কোনো কিমোনো বা কোনো বোরকা নিতে চাচ্ছেন না, কারণ আপনি চাচ্ছেন যে কোন যে কোনো থ্রি পিসের উপরে পড়বেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের একটা ফ্রি সাইজ কেপ নিয়ে নিতে পারেন। এটার প্রাইস কিন্তু পড়ছে 8,000 টাকা। এত সুন্দর কাজ করা প্লাস এত সুন্দর ম্যাটেরিয়াল, এটা কিন্তু আমরা নর্মাল একটা নর্মাল কোনো মানে ফেব্রিকের উপরে করিনি, নর্মাল কোনো জর্জেট ফেব্রিক এর জন্য নিইনি, কারণ এখানে এতটা ঘন কাজ, আমি যদি নর্মাল কোনো ফেব্রিকে করতাম তাহলে এটা ফেসে যেত কিংবা ছিঁড়ে যেত, এতটা ভারী এটা। সো আমরা চেষ্টা করেছি যে এত মানে ভালো একটা ফেব্রিক আনার জন্য জর্জেটের, যেটা লাইট হবে বাট অনেক টেকসই হবে, এটা হচ্ছে মেইন কনসার্ন ছিল। সো এটা আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট, বাট যেটা বলবো যে একটু দ্রুত অর্ডার করে ফেলতে হবে, নয়তো কিন্তু আপনারা মিস করে ফেলবেন। সো এখানে একটু দেখিয়ে দেই, পুরোটা দেখাবো না, জাস্ট দেখিয়ে দেই আমাদের গর্জিয়াস কালেকশনগুলো কিন্তু এই পার্টটা জুড়ে কিন্তু আমাদের গর্জিয়াস কালেকশনগুলো কিন্তু রাখা আছে, ঠিক আছে। গর্জিয়াস কালেকশনগুলো এই পার্টে আমরা রেখে দিয়েছি, সবগুলো গর্জিয়াস কালেকশন। এটা নিয়ে একটা লাইভ করেছিলাম, মোটামুটি কয়েকটা পিস দেখাতে পেরেছি, সবগুলো পিস দেখাতে পারিনি। তো এই তো মোটামুটি আমাদের ট্যুর, আর একটু হিজাবের সেকশনটাও দেখিয়ে দিব। এখানেও কিন্তু কিছু হিজাব আমরা রেখেছি, এগুলো গর্জিয়াস কালেকশন হিজাব, আর কিছু শিফনের হিজাব আছে যেগুলোতে কিন্তু স্টোনের কাজ করা আছে, যেগুলোতে স্টোনের কাজ করা আছে। এখানেও কিন্তু অনেকগুলো হিজাব আছে, ঠিক আছে, অনেকগুলো হিজাব আছে, এখানেও কিছু গর্জিয়াস কালেকশন আছে। তো এই তো মোটামুটি ছিল আমাদের ছোটখাটো একটা ট্যুর, কারণ আমি যদি আরো ডিটেলসে বলতাম, আমি যদি ডিটেলসে বলতে যেতাম তাহলে 2-3 ঘন্টা লেগে যেত, এতগুলো ডিজাইন আছে এখানে, এতগুলো প্রোডাক্ট, এত কিছু ভ্যারিয়েশন আছে। তো যেটা আমি প্রথমে লিখে দিয়েছি ক্যাপশনে সেটা আর একবার বলি, সাপ্তাহিক ছুটির দিনেও কিন্তু আমাদের শোরুমটা খোলা থাকছে। আমি একটু এখানে একটু দাঁড়িয়ে কথা বলি, কারণ এখানে আবায়া অ্যান্ড গাউন লেখা আছে, সো এখান থেকে খুব ভালো লাগে। আপনি একটু দূর থেকে নিলে আমার ড্রেসটা পুরোটা বোঝা যাবে, হ্যাঁ আশা করি এখন আমাকে দেখা যাচ্ছে। তো যেটা বলছিলাম যে আমাদের শোরুম কিন্তু গত মানে গত মঙ্গলবারে খোলা ছিল, এবং ইনশাল্লাহ কালকে সারাটা দিন খোলা থাকবে, সকাল
11টা থেকে আমাদের রাত 9টা পর্যন্ত পুরোটা সময় জুড়ে খোলা থাকবে। আমরা মঙ্গলবার করে ওপেন থাকি আপনারা জানেন, আবার আমরা শুক্রবার করে ওপেন থাকি সেটা কিন্তু জানানোর জন্য আবার চলে এসেছি আমি, ঠিক আছে? তো যেটা চাইবো যে আপনারা বেশি বেশি আসুন ছুটির দিনে, এই কারণে সময় নিয়ে একটু মার্কেটটা করতে পারবেন, সময় নিয়ে একটু কাজটা করতে মানে জিনিসগুলো দেখতে পারবেন, আপনার পছন্দের মানুষের সাথে এসে সময় কাটাতে পারবেন, তার পছন্দ অনুযায়ী কিছু জিনিস কিনতে পারবেন, আপনার ফ্রেন্ডের মতামত নিয়ে কোনো কিছু কিনতে পারবেন, তাহলে হয়তো মনের মধ্যে ইনসিকিউরিটিটা কম হয়। তো আমার যেগুলো হয় সেগুলো আমি বলার চেষ্টা করছি আসলে। তো এটাই আসলে আপনাদের বলার ছিল যে আমরা কিন্তু শুক্রবার করেও ওপেন থাকছি, আর আপনারা আসুন আমাদের শোরুমে আপনাদের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য। এছাড়াও কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন, অনলাইনের ক্ষেত্রে যেটা হয় ঢাকার ভিতরে আমরা ক্যাশ অন ডেলিভারি সার্ভিস রেখেছি, এবং ঢাকার বাইরে কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি। তো আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই, অ্যাড্রেসটা হচ্ছে পার্থপথ সিগন্যালের স্কয়ার হসপিটালের ঠিক অপোজিটে, ভিস্টার বেকারির উপরে দেখবেন বড় করে লেখা আছে আবায়া অ্যান্ড গাউন ANG, সেখানে সরাসরি চলে আসবেন, এসে আমাদের শোরুম থেকে যেটা যেটা পছন্দ হয় কিনে ফেলবেন, কারণ কিছু কিছু ছোট ছোট ডিসকাউন্ট কিন্তু মাঝে মাঝে আমরা দিয়ে ফেলি। তো এই ডিসকাউন্ট গুলো মিস করবেন না, আমার এটা সাজেশন থাকবে আপনাদের যে ডিসকাউন্ট গুলো মিস করবেন না। আমাদের ডিসকাউন্ট গুলো আমরা একটু সময় কম নিয়ে করি, কারণ পুরোটা সময় ডিসকাউন্ট দিলে আসলে এটা তো এভাবে তো হয় না। সো আমরা যেটা করি যে 2-3 দিনের মতো একটা ছোট ছোট ডিসকাউন্ট দিই, সেই ডিসকাউন্ট গুলো কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন, আপনারা ব্যস্ত থাকলেও কিন্তু অনলাইনে পারচেস করতে পারেন। আজকে যেরকম ডেনিম কুর্তিগুলোর উপরে একটা ডিসকাউন্ট আছে, এটা কিন্তু এখনো আছে, এটা আমাদের শোরুমের জন্য রাত 9টা পর্যন্ত থাকবে, মানে এখন মোটামুটি আরো 45 মিনিট সময় আছে, আর অনলাইনে অর্ডার করলে কিন্তু 12টা পর্যন্ত, সো আরো মোটামুটি 4-4.5 ঘন্টা বা 5 ঘন্টার মতো সময় আছে। তো এটা কিন্তু কাজে লাগাতে পারেন। আর যেটা বলবো যে সবাই বাইরে যখন বের হবে তখন মাস্ক পরে বের হবে, কারণ আজকে আমি সন্ধ্যার পরে বাইরে ছিলাম, আমি লাইভ করার একটু আগে একটু খাওয়ার জন্য বাইরে গিয়েছিলাম, তো সেখানে দেখেছি যে মানুষজন মাস্ক পরা যেন ভুলে গিয়েছে, একটু খুবই খারাপ লাগলো বিষয়টা দেখে, খুবই উদ্বেগের বিষয়। তো যে আপুরা আমাকে দেখছে তাদের বলবো যে একটু কষ্ট হলেও মাস্ক পরিধান করুন করোনা থেকে বাঁচার জন্য, এটা আমি পার্সোনাল ভাবে আপনাদের রিকোয়েস্ট করছি, আর ফ্যামিলি মেম্বার ফ্রেন্ড সবাইকে এই তথ্যটি জানিয়ে দিবে যে আপনার মাস্ক পরাটা কতটা জরুরি আপনার জন্য। এটা জাস্ট আলাদা একটা পার্ট ছিল। তো মেইন যে কথাটা সেটা কালকে আমরা খোলা থাকছি, শুক্রবারে ওপেন থাকছি আমরা, আপনারা আসুন এবং শপিং করুন মন খুলে অনেকটা সময় হাতে নিয়ে। আর যেটা বলতে চাচ্ছি অনেকক্ষণ ধরে সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেস এবং কিভাবে আপনারা অর্ডার করবেন। অ্যাড্রেস একবার বলে দিয়েছি, আবারও বলে দিই, কোনো প্রবলেম নাই, সেটা হচ্ছে স্কয়ার হসপিটালের অপোজিটে দেখবেন যে বড় করে লেখা আছে আবায়া অ্যান্ড গাউন, সেটা কিন্তু মিস্টার বেকারের উপরে সুন্দরম প্লাজা। সো খুঁজে পেতে খুব একটা সমস্যা হয় না, আমাদের কাস্টমাররা ইজিলি আমাদের পেয়ে যায়। এই তো আমাদের ঠিকানা বলে দিয়েছি, আর অনলাইন পেজে তো আছে, কথা তো বলবেন, আপনাদের যে কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাকে জানিয়ে দিবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আবারও কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য বা কোনো নতুন ডিজাইন বা পুরনো ডিজাইন ব্যাপার না দেখানোর জন্য কিন্তু ইনশাল্লাহ লাইভে আমি বর্ষা আবারও চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।